দেবী সরস্বতী বিদ্যার দেবী রূপে বাংলার ঘরে ঘরে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পূজিতা হন। শিক্ষা, সঙ্গীত, শিল্পে শ্রীবৃদ্ধির আশায় পলাশ ফুল, বই, বাদ্যযন্ত্রাদি সহযোগে দেবীর আরাধনা করা হয়। বীজ মন্ত্র, স্তব মন্ত্র, প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারিত হয় সকল বয়সের শিক্ষার্থীর মুখে। শোনা যায় এই সকল মন্ত্র মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ায়, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, নতুন নতুন উদ্ভাবনী শক্তির জন্ম দেয়। সবার প্রথমে আমরা জানব দেবীর স্তব মন্ত্র। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পাশোভিতা শ্বেতম্ভরা নিত্যা শ্বেত গন্ধানুলেপনা শ্বেতাক্ষসূত্র হস্তাচ শ্বেতচন্দনচর্চিতা শ্বেতবীণা ধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধগন্ধা বৈ চর্চিতা দেবদান বৈ পূজিতা মুনিভিঃ সর্বৈ ঋষিভিঃ স্তুয়তে সদা। স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীং যে স্মরতি ত্রিসন্ধ্যায়াং সর্বাং বিদ্যাং লভন্তিতে। এরপরে আমরা আসছি দেবীর প্রণাম মন্ত্রে। ওম জয় জয় দেবী চরাচর সারে উচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যকমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। এরপরে আমরা আসছি দেবীর বীজ মন্ত্রে। এই বীজ মন্ত্রটি 108 বার পাঠ করা হয়। ওম ঐম সরস্বতী নমঃ, ওম ঐম সরস্বতী নমঃ, এই মন্ত্রটি 108 বার পাঠ করা হয়। এরপরে আমরা আসছি পুষ্পাঞ্জলি মন্ত্র। এই মন্ত্রটি 3 বার পাঠ করা হয়। ওম ভদ্রকালী নম নিত্যং সরস্বতী নমো নম দেব বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বতী নমঃ। মাতা সরস্বতী আপনাদের সকলের মঙ্গল করুন। অনেক ধন্যবাদ।